আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআমদু আসসালাম আল্লাহ ইল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনের আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে সবে মেরাজ এটা কত তারিখে সবে মেরাজের নামাজ কী সবে মেরাজে রোজা কি এই মর্মে আমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে যে মেরাজে নামাজ কীভাবে পড়বো যে রোজ আমরা কিভাবে রাখবো তো এই রাত্র দিন আমরা কিভাবে কাটাতে পারি আমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে তো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন আশা করি সবে মেয়েরা নিয়ে আপনাদের যত ধোঁয়াশা রয়েছে জিজ্ঞাসা রয়েছে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে আপনারা এই মর্মে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন ইশা আল্লাহ তো বন্ধুরা সবে মেয়ারাজ তো সবে মেয়ারাজ সব শব্দের অর্থ হলো রাত্র আর মেয়েরা শব্দের অর্থ হলো ঊর্ধ্বলোক গমন অর্থাৎ উপরের দিকে আরোহণ করা মেয়ারা শব্দের অর্থ হলো উপরের দিকে আরোহণ করা তো সবে মেয়ারাজের অর্থ হচ্ছে গিয়ে ঊর্ধ্বলোক গমনের রাত বা উপরের দিকে আরোহণ করার রাত তো আমরা সকলেই জানি যে আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বশরীরে তিনি স্বশরীরে মেয়ারাজে গমন করেছিলেন অর্থাৎ ঊর্ধ্বলোক গমন করেছিলেন প্রথমত তিনি মাস্জিদে হারাম থেকে নিয়ে মাসজিদুল আকসা পর্যন্ত আর এরপরে আকসা থেকে নিয়ে একেবারে সাত আকাশের উপরে আল্লাহ পাক্তাকে আরোহণ করিয়েছিলেন সেখানে ডেকেছিলেন কথোপকথনের জন্য তো এই যে গমনটা তিনি করেছেন এটাকে বলা হয় মেয়ারাজ আর যে রাত্রটাকে আর যে রাত্রতে এটা হয়েছিল ওই রাত্রটাকে বলা হয়েছে সবে মেয়ারাজ তার মানে ওই রাত্রের সম্মান অতুলনীয় ওই রাত্রের একটা মর্যাদা রয়েছে একটা সম্মান রয়েছে কারণ ওই রাত্রিতে আল্লাহ নবী সাল্লু আলিয়াসাল্লাম তিনি মেয়রাজে গমন করেছেন আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়েছে কথোপকথন হয়েছে তো রাত্রে একটা ফাজিলত রয়েছে আর সেই সাথে সাথে ওই রাত্রিতে আমাদের প্রতি এই উম্মতি আখির আর উম্মতদের প্রতি পাচক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে এই মহা গুরুত্বপূর্ণ বিধান এর সূচনা হয় ওই সবে মেরাজের রাত্রি থেকে। তার মানে এই রাতের গুরুত্ব অপরিসীম তো এখন অনেকেই জানতে চান তো এই ম্যারাজটা এইটা কত তারিখে এই ম্যারাজটা এটা কোন তারিখে আসলে তা এই মর্মে যদি আপনাদের বলতে হয় যে সবে মেয়ারাজ এইটা কত তারিখে কোন মাসের কত তারিখে তো এই মর্মে মতভেদ রয়েছে কারো কারো মতে যে এইটা রজক মাসে আবার কারো কারো মতে যে এটা রমজান মাসে কেউ কেউ বলেছেন যে না সবে মেয়ারাজটা হয়েছিল নবীর জীবনে সেটি ছিল শাওয়াল মাসে আবার কারো কারো মতে এটা রবিআল আওয়াল মাসে ছিল বহু মতভেদ আছে যে সবে মেয়রাজটা মূলত কোন রাত্রে হয়েছিল তবে অধিকাংশ মোহাদ্দ আলামায় কালামের মত হলো যে সবে মেয়রাজটা এইটা রজব মাসে এটা রজব মাসে হয়েছিল রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আরবি মাসে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে সবে মেয়ারাজটা হয়েছিল এটা অধিকাংশের মত আমি আবারও বলছি যে নির্দিষ্ট নির্দিষ্টাকারে বলা যাবে না যে অমুক তারিখেই সবে মেরাজ হয়েছিল এটা বলা যাবে না মতভেদ আছে তবে বেশিরভাগ মহাদ্দিনদের মত যে এটা রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে হয়েছিল এখন বন্ধুরা যদি আমরা রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রের হিসেবে ধরি যেটা অধিকাংশের মত তাহলে ওই হিসেবে ধরলে আমাদের এই দুই হাজার বাইশ সালের সবে মেরাজ হচ্ছে গিয়ে একই মার্চ অর্থাৎ আগামী মাসের এক তারিখেই হচ্ছে শবে মেরাজ তো এখন এই শবে মেয়ারাজকে কেন্দ্র করে আমরা রাত্রিবেলায় নামাজ পড়া বা দিনের বেলায় রোজা রাখা এই সম্পর্কে ইসলাম কি বলে তো আসলে যদি আমরা কোরআনের দিকে তাকাই হাদিসের দিকে তাকাই সাহাবাদের আমলের দিকে তাকাই এমনকি আইমা মুজিদাহিদিন তাদের দিকেও তাকাই তাহলে আমরা কারো থেকেও এমন পাই না যে তারা সবে মেরাজকে কেন্দ্র করে কোনো বিশেষ আমল করেছেন কিংবা মেরাজের দিনে তারা রোজা রেখেছেন তো সবে মেরাজকে কেন্দ্র করে রাত্রে মেরাজের বিশেষ কোনো নামাজ নেই আর ওই দিনে মেরাজের দিনে কে কেন্দ্র করে কোনো আমল নেই রোজা টোজা রাখা এগুলোর কোনো আমল নেই আপনি অন্যান্য রাত্রে রকম নফল নামাজ পড়েন অন্যান্য দিনে যেভাবে আবাদতবন্দি কি করেন আপনি সবে মেরাজের সময়ও ওই রকমভাবেই নামাজ পড়বেন ওই রকমভাবেই আবাদতবন্দিকে করবেন মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল যদি আমরা করি তাহলে ওইটা এর খেলাফ হবে ওইটাকে তখন বেদা আত বলা চলবে তো সেই জন্য মেরাজকে কেন্দ্র করে আলাদা করে এটা কোনো নামাজ নেই বিশেষ কোনো রোজাও নেই তবে আমাদের আমাদের যে আমলটি করা উচিত তাহলে আমরা প্রকৃতপক্ষে সবে মেরাজের সম্মান দিলাম মর্যাদা দিলাম যে আমলটি আমাদের করতে হবে বেশি বেশি সবসময় সেটি হলো যে মেরাজের রাত্রেই আমাদের প্রতি পাক নামাজকে ফরস করে দিয়েছেন সেই জন্য যদি আমরা সবসময় সারাটা জীবন নিয়মিত পাঁচ পাচক নামাজ গুরুত্ব সহকারে আদায় করি তাহলে এতে করেই আমরা সবে মেরাজের সম্মান দিলাম সবে মেরাজের হক আদায় করলাম তো আশা করি আপনারা আলোচনাটুকু বুঝতে পারছেন এরপরে কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আর নিত্য নতুন কার্যকরী ভিডিও পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত